السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له.

তার বাইশ সালের সর্বশেষ জমা এবং জুমা দাসানিয়ার প্রথম জমা ছয় তারিখ চোদ্দোশো চৌচল্লিশ হিজড়ি মসজিদুল হারামে মুকাতুল মুকারমায় সম্মানিত শেখ ডক্টর আব্দুল আব্দুর রহমান সুদাই সাফিদ হল তিনি ক্ষুদ্র প্রদান করেছেন তিনি আলোচনা করেছেন মাদকের ভয়াবহতা এবং এই ভয়াবহতা থেকে উম্মাকে পরিত্রাণের কী কী পত্র রয়েছে সেদিক নির্দেশনা তিনি দিয়েছেন খুদ্ার শুরুতে তিনি সরব আকার একশো সাতানব্বই নম্বর আয়াত উল্লেখ করেছেন আলবাব তিনি আমাদের তাকওয়ার জন্য উপদেশ দিয়েছেন এবং আখেরাতের যে আমাদের পাথেও সে পাথের জন্য তিনি বলেছেন এরপর সমাজ খতিব সাহেব তিনি মুসলিম উম্মাকে নির্দেশনা দিয়ে বলেছেন যে হে মুসলিম জাতি আমাদের যে সময়ে আমরা বসবাস করছি যে সময়ে আমরা আছি এ সময় অনেকগুলো ফিতনার মধ্যে উম্মাতে ইসলামিয়া একটা বড়ো একটি ফিতনার মধ্যে আছে যেটি আমাদের বিবেক এবং বুদ্ধিকে লুপ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের বিবেক প্রভ্রষ্ট হয়ে যাচ্ছে তার অন্যতম কারণ হল মাদক জাতীয় পণ্য সেবন করা মাদক গ্রহণ করা এর কারণে তিনি বলছেন যে আল্লাহবুল্লা আলামিন মানুষকে যে বিবেক দিয়েছেন এই বিবেকের কারণে মূলত ইসলামী শরীয়ত আমাদের উপরে অর্পণ করেছেন অর্থাৎ ইসলামী শরীয়তের যে বিধানগুলো সলাত জাকাত সিয়াম হজ এগুলো ফরজ হওয়ার জন্য আমরা জানি যে একজন মানুষকে তার বিবেক থাকতে হয় জ্ঞান সম্পন্ন বুদ্ধি থাকতে হয় কোনো পাগল বা নাবালক শিশুর উপরে হজ সলাতে এগুলো ফরজ হয় না তিনি বলছেন যে এই বিবেককে আজ নষ্ট করা হচ্ছে বিভিন্ন প্রকারের মাদক জাতীয় জিনিস গ্রহণ করে তিনি বলছেন যে ইসলাম এমন বিধান আমাদেরকে দিয়েছেন যে বিধান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন পরিচালনা করার জন্য সবচেয়ে সুন্দর যে বিধানগুলো সেগুলি ইসলাম আমাদেরকে দিয়েছেন তিনি ইমাম গাজাইল রাহমহল্ল কথা উল্লেখ করেছেন যে ইসলামের মৌলিক পাঁচটি জিনিস ইসলাম সংরক্ষণ করেছেন মৌলিক পাঁচটি জিনিস ইসলাম সংরক্ষণ করেছেন সেগুলো হলো প্রতিটা মানুষের তাদের দিন সংরক্ষণ করেছেন দিনের ব্যাপারে ইসলাম আমাদেরকে সঠিক দিন দিয়েছেন এবং অন্যান্য বিধর্মী যারা রয়েছে তাদের দিন পালন করার ক্ষেত্রেও ইসলাম তাদেরকে তাদের স্বাধীনতা দিয়েছেন এবং কনেকেরইম এই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে অর্থাৎ প্রথমত হলো ইসলাম মানব জাতির জন্য তাদের দিনের স্বাধীনতা দিয়েছে দিন সংরক্ষণ করেছে তাদের জীবনের নিরাপত্তা দিয়েছে তাদের বিবেক বুদ্ধি যাদের লোপ না পায় সেই জন্য তাদের বিবেককে সংরক্ষণ করেছে তাদের পরবর্তী জেনারেশনকে সংরক্ষণ করেছে পবিত্র রেখেছে এবং তাদের সম্পদের সংরক্ষণ বা সম্পদের হেফাজত ইসলাম করেছে এই পাঁচটি জিনিস এবং এগুলোর জন্য ইসলামে এর বিপরীত যদি কোনো কাজ করে বা অন্যায় করে এর জন্য কঠিন শাস্তি রেখেছে দিনের জন্য এবং নিজে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি যে মানুষ যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এর বিপরীত ইসলাম তাকে হত্যা করতে বলেছে এবং কেউ যদি নিজের সম্পদ রক্ষার জন্য শহীদ মারা যায় তাহলে তাকে শহীদ বলেছেন ঠিক একইভাবে এই পাঁচটা মৌলিক জিনিসকে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন যে এর এর মধ্যে অন্যতম একটি হলো যে মানুষের বিবেককে রক্ষা করা মানুষের বুদ্ধিকে মানুষের মস্তিষ্ক মস্তিষ্ক সেটা যেন সচল থাকে আল্লাহ রব্লা আলম যেভাবে সৃষ্টি করেন সেভাবে যেন থাকে সেজন্য ইসলাম এমন কাজকে নিষিদ্ধ করেছেন যেগুলো এই বুদ্ধিকে বিলুপ্ত করে সেটা যেভাবেই হোক ইসলাম আমাদের মৌলিক জিনিসটা শিখিয়ে দিয়েছেন তো এখানে কোরআন কেরিমে সৌরাম মাঈদ আর নব্বই নম্বর আয়াত তিনি উল্লেখ করছেন

মাধ্যমগুলো রয়েছে এগুলো সবগুলো হলো শয়তানের কাজ অপবিত্র জিনিস ফাজিস্তিনি নিবু এগুলো থেকে বিরত থাকো এটা হলো আল্লাহ রব্লা আলামিনের আদেশ যে অবশ্যই প্রতিটা মুসলিম মানেই সে মাদক এবং মাদক সংক্রান্ত যাবতীয় বিষয় থেকে সে নিজেকে হেফাজত রাখবে ইসলাম সকল প্রকারের মাদক জাতীয় দ্রব্য সেবন করা ব্যবহার করা এবং এগুলোর বিক্রি করা এগুলোকে সম্পূর্ণ হারাম করেছেন

তৈরি করবে যে পান করাবে এবং যে এর বিক্রি করবে ও বা ই আহা ও মুক্তা আহা যে বিক্রি করবে যে ক্রয় করবে এবং অর্থাৎ মাদক জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত সেটা উৎপাদন হোক বাজারজাতকরণ হোক সেটা বিক্রি হোক প্রতিটা ক্ষেত্রে যারা এটির সাথে সম্পৃক্ত সকলকেই আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম লানত করেছেন বর্তমান সময় আমরা দেখি যে এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যারা এই ব্যবসা করে এটি ইসলামের পক্ষ থেকে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে মাদকের ব্যবসা করা হারাম সেটা সিগারেটও হইতে পারে মাদক জাতি দ্রব্যের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হয় এবং বিভিন্ন জাতীয় যে গুল তারপর অনেক যেগুলো আমরা অনেকেই সচরাচর যেগুলো ব্যবহার হয় এবং এগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এগুলো মাদকের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাই হোক সমত খাদ সাহেব বলছেন যে রসুল্লা সাল্লাম বলেছেন উল্লেখ করেছেন যে প্রত্যেক ব্যক্তি যারা এর সাথে সম্পৃক্ত হবে প্রত্যেকের উপরে আল্লাহ তিনি বলছেন যে ইসলামী শরীয়তে মদকে কেন হারাম করা হচ্ছে এর তিনি কারণ উল্লেখ করেছেন যে এখানে যাতে কোনো ব্যক্তি তার মস্তিষ্ক না হারায় অর্থাৎ সে যেন তার সঠিক বুদ্ধি বিবেকের উপর থাকে আর এটি যেটির কারণে মূলত আল্লা রবুর আমি তার উপরে শৈরতকে শৈরতের বিধান তার উপর আরোপ করেছেন এখন যদি কোনো ব্যক্তি মদ্যপান করে বা এই জাতীয় কোনো বিষয়ে সেবন করে বা গ্রহণ করে শৈলী যে কোনো মাধ্যমে সমাদ খতীব সাহেব উল্লেখ করেছেন যে বিভিন্ন মাধ্যমে বর্তমানে গ্রহণ করা হয় তাহলে সে দেখা যাবে যে সে করতে পারবে না শ্যাম পালন করতে পারবে না এবং এসবের কারণে তিনি বলছেন যে এগুলো গ্রহণ করা যাবে না সেটা এখন তিনি বিবেককে সংরক্ষণ করেছে সেটা উভয় দিক থেকে তার পজিটিভ দিক থেকে এবং অর্থাৎ তার ইসলামের যে শরীয়তের বিধানগুলো সবগুলো বিধান মূলত মানুষের কল্যাণার্থে আর এই মদ মাদক জাতীয় দ্রব্যকে হারাম করা হয়েছে মানুষের স্বাস্থ্য তাদের বিবেককে সংরক্ষণ করার জন্য হেফাজত রাখার জন্য তিনি বলছেন যে এই মাদক গ্রহণ করার মা মাধ্যমে অনেক প্রকারের ক্ষতি হচ্ছে এক তো হচ্ছে মানুষের অর্থনৈতিক অপচয় হচ্ছে তাদের শারীরিক ক্ষতি হচ্ছে বিভিন্ন অসুস্থতায় তারা লিপ্ত হচ্ছে যারা এসব সেবন করছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে তারা মানুষের রক্ত প্রবাহিত করছে তারা বিভিন্ন প্রকারের অন্যায় অবিচার বিভিন্ন প্রকারের গর্হিত এবং বেবিচারে তারা লিপ্ত হচ্ছে তিনি বলছেন এসবগুলো হল রিজিসুমিনা আমালি শৈতান মূলত শয়তানের কাজ শয়তানের পক্ষ থেকে এই সবগুলো করা হচ্ছে এর মাধ্যমে মানুষের ইমানের হ্রাস হচ্ছে বিভিন্ন প্রকারের ক্ষতির সম্মুখীন হচ্ছে মানব জাতি তিনি বলছেন যে বর্তমান সময়ে তিনি একটি হিসাব দিয়েছেন যে যে সকল বড় বড় অন্যায় হচ্ছে অর্থাৎ যেগুলো হত্যা পর্যায়ে সেই সকলের চল্লিশ পার্সেন্ট হচ্ছে এই সকল মাদকের কারণে আর সামাজিক যে অন্যায়গুলো হচ্ছে তার ষাট পার্সেন্টের মতো এই মাদকের কারণে হচ্ছে সুতরাং মুসলিম জাতি কখনোই মাদক সেবন করতে পারে না মাদকের ভয়াবহতা থেকে জাতিকে হেফাজত করতে হবে এবং বিশেষ করে যুবক শ্রেণী যারা রয়েছে তাদেরকে অবশ্যই এই জঘন্য কাছ থেকে বেঁচে থাকতে হবে তিনি এখানে বলছেন যে এই যে কারণ কেন সমাজের মধ্যে মাদকের ব্যাপকভাবে প্রবেশ করছে তিনি এর কারণ উল্লেখ করছেন তিনি বলছেন যে বিশেষ করে যুবকদের মধ্যে এই বিষয়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে এর অন্যতম তিনি দুটি কারণ এখানে উল্লেখ করেছেন একটি হল যে তাদের ধর্মীয় অনুভূতি ধর্মীয় শিক্ষা ধর্মীয় যে তারবিয়া সেটা তাদের কম অর্থাৎ তারা ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে সরে রয়েছে সেজন্য এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তারা এই কাজে লিপ্ত হচ্ছে এরপর তিনি কারণ উল্লেখ করেছেন সেটা যে তারা অসৎ বন্ধু গ্রহণ করছে এবং সে সকল অসৎ বন্ধুদের তারা অনুসরণ করছে তকলিদ আমা তিনি বলেছেন যে তারা সে সকল বন্ধুদের জেলিসি সু যারা রয়েছে তাদের খারাপ বন্ধু গ্রহণ করে তাদের অনুসরণ করছে এর কারণে মূলত ব্যাপকভাবে এই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে তিনি বলছেন যে আমাদের যুবক যুবতীরা অবশ্যই এর যে ভয়াবহতা রয়েছে সেখান থেকে এর এই বিষয়ে তাদেরকে জানতে হবে এবং এখান থেকে তাদেরকে চলে আসতে হবে তিনি বলছেন যে এই সকলের যারা কর্ম করছে বা এদের সাথে যারা জড়িত তারা তাদের যে চরিত্র যে হচ্ছে এটা খুবই জঘন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে সুতরাং তাদেরকে এর ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে তাদেরকে সঠিক শিক্ষা আমাদের কাছে পৌঁছে দিতে হবে তিনি বলছেন যে আমাদের সমাজের প্রত্যেককে এটা দায়িত্ব যে তাদের কাছে শরীয়তের যে এলিম রয়েছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া এবং এর যে ভয়াবহতা সেটা তাদেরকে জানানো এবং তাদেরকে এখান থেকে সরিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের এবার সময় খুদু সাহেব বলছেন যে সময় তো ইমানদার ভাইয়া বন্ধুগণ যে সুবহান আল্লাহ হামদি আল্লাহ রবুল আলমিন কোন কেরিম সুরা নূরের চল্লিশ নম্বর আয়াতে বলছেন ওমান আল্লাহ নূরন ফামা আল্লাহ মিন্ন তিনি বলছেন যে আমাদের যারা এসব কাজের মধ্যে লিপ্ত আছে তাদেরকে ব্যক্তিগতভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ইসলামের যে বিধান রয়েছে সে বিষয় সম্পর্কে তাদেরকে জানতে হবে তাদের ধর্মীয় বিধিনিষেধ এবং ধর্মীয় পরিবেশের মধ্যে তাদেরকে গড়ে উঠতে হবে আল্লাহর আদেশ তার নিষেধকে তাদের সেখান থেকে বাঁচতে হবে এবং মধ্যম পন্থা যেটা রয়েছে সেই মধ্যম পন্থা তাদেরকে অবলম্বন করতে হবে তিনি বলছেন যে এর মাধ্যমে আমাদেরকে সঠিক পথে চলে আসতে হবে আর যাবতীয় অন্য কাজ থেকে বিরত থাকতে হবে কারণ যদি আমরা নিজেরা যদি ভালো কাজ করার চেষ্টা না করি তাহলে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন না তিনি বলছেন যে এই সকল কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই প্রত্যেককে তাদের চারিত্রিক যে ত্যারবিয়া দেওয়া দরকার আখলাগের যে যে তার দেওয়া দরকার সেটাকে আরও উন্নত করতে হবে তিনি বলছেন যে এর মাধ্যমে আমাদের যে সামাজিক বন্ধন সমাজের যে সেতু বন্ধন রয়েছে বা সমাজের প্রতিটা মানুষ যে একটি দেওয়ালের মতো সেটাকে আরও শক্তিশালী করা যাবে তিনি বলছেন যে আর এটার জন্য আমাদের নবী সাল্লি সাল্লাম তিনি হল আমাদের কদুয়া যে আমাদের ব্যক্তি গঠন করার জন্য তাদেরকে অবশ্যই সঠিক তেরবিয়ের উপরে তাদেরকে গড়ে তুলতে হবে তিনি বলছেন যে এই ত্যার দেওয়ার জন্য আমাদের পরিবার আমাদের পিতা মাতা মাদ্রাসা মসজিদ এবং যেখানে সঠিক ত্যার দেওয়া হয় সেই সকল মাধ্যম অর্থাৎ চ্যানেল বা বিভিন্ন টিভিতে বিশেষ করে ইসলামিক অনেক চ্যানেল রয়েছে অনেক দেশে আছে অনেক দেশে নাই তো এই সকলের উপরে তিনি বলছেন যে প্রত্যেকের দায়িত্ব তাদেরকে এই বিষয়ে সঠিক ত্যার প্রদান করা তিনি বলছেন যে এরপর তার বিয়ের সাথে সাথে তাদের জন্য একটি শাস্তির বিধানও রাখতে হবে যাতে সমাজের মধ্যে ব্যাপকভাবে এই ফাসাদ বিশৃঙ্খলা যেন চলে না আসে তিনি বলছেন যে যখন একটা শাস্তির ব্যবস্থা থাকবে তখন মানুষ এই অন্যায় থেকে বিরত থাকবে অন্যথায় সমাজের মধ্যে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে তিনি বলছেন যে আল্লাহ রুবুল্লাহ আলম আমাদের সকলকে হেফাজত করুন এরপর সমিত কদি সাহেব বলছেন যে হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন এখানেই আমাদের জন্য সফলতা রয়েছে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন সূরা মায়দা 100 নম্বর আয়াত এরপর তিনি বলছেন যে যারা ওলিউল আমর রয়েছেন আলেম রয়েছেন তাদের কর্তব্য হলো এই বিষয়ে ব্যাপকভাবে তাদেরকে নসিহা পেশ করা তিনি বলছেন যে প্রত্যেক মানুষের উপরে এই দায়িত্বটা তিনি বলছেন যেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব বিশেষ করে আলেম যারা তেরবিয়া দিয়ে থাকেন অর্থাৎ আলেম সমাজকে এই বিষয়টা তিনি বেশি উল্লেখ করেছেন এরপর তিনি বলছেন ফাকুল্লকরাইন ওকুল্লকমাস উল আহ আমাদের প্রত্যেকের এই দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এর মধ্যে আমাদের সমাজ সুন্দর হবে সমাজের যে অন্যায় তারপর সমাজের যে অবক্ষয় সেখান থেকে সমাজকে রক্ষা করা যাবে এব তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ বিলাদ হারমাইন অর্থাৎ এই বর্তমান যে সৌদি দেশ রয়েছে এখানে এই বিষয়ে সরকার অনেক কঠোর কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই বিষয়ে তারা তাদের কঠিন আইন রয়েছে এর বাস্তবায়ন হচ্ছে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এরপর তিনি সুরাসোহার দুশো সাতাশ নম্বর তেলত করেছেন ও সে আলম উল্লিন আদালকালে বিএনকালিবন অর্থাৎ যারা অন্যায় করবে তাদের পরিণাম তারা দেখতে পাবে অর্থাৎ যদি আমরা নিয়ম মেনে চলি ইসলামের বিধান মেনে চলি সরকারের আদেশ নিষেধ মেনে চলি তাহলে অবশ্যই প্রতি সকল দিক থেকেই আমাদেরকে এই গর্হিত জিনিসটা আমাদেরকে পরিত্যাগ করা দরকার তো প্রিয় ভাইয়া বন্ধুগণ তো খতিব সাহেব আজকে যে তার মূল মেসেজ যেটা আমাদেরকে তিনি দিতে চেয়েছেন যে আমাদের সমাজে খুবই সহজলভ্য হয়ে গিয়েছে এই মাদক বিশেষ করে আমরা যেন মুসলিম দেশগুলোতে অনেক সহজে সেটা পাওয়া যায় এবং অনেক মুসলিম দেশেও নামে মুসলিম দেশ সেখানেও ওইগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তো এটার এটা থেকে বেঁচে থাকার জন্য এবং এটা যে হারাম ইসলাম যে মতকে ব্যাপক মানে কঠিনভাবে হারাম করেছে এই বিষয়টা আমাদের যারা আলেম ওলামা রয়েছেন বিশেষ করে আমি বলবো যারা মসজিদের প্রদান করেন আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন যে আমাদের যুব সমাজ আজকে বিভিন্ন মাধ্যমে এটা গ্রহণ করছে হাতির সাহেব বলেছেন যে কি কি মাধ্যমে বর্তমানে তারা এই মাদক গ্রহণ করছে তিনি বলেছেন যে ইলেকট্রনিক মাধ্যমে বা আপনার বিভিন্ন কিছু পুরে কিংবা সেটাকে খেয়ে কিংবা রক্তে ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে যে গ্রহণ করছে সবগুলোর বিধান একই যেভাবেই সেটা গ্রহণ করা হোক না কেন মাদক সর্বদা ইসলাম হারাম ঘোষণা করেছেন সুতরাং আমাদের সমাজকে শুদ্ধ করার জন্য ইসলামের যে বিধান রয়েছে সেই বিধান প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং যারা এই কাজে লিপ্ত হচ্ছে সরকারের পক্ষ থেকেও তাদের জন্য যে বিধান রয়েছে সেই বিধানকে বাস্তবায়ন করতে হবে শাস্তির বিধান করতে হবে যাতে আমাদের সমাজ এই গরহিত কাজ থেকে আমাদের সমাজ মুক্ত থাকে আমাদের সমাজ যেন সুন্দর থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের তোভিক দান করুন আমরা যেন এই দাওয়াত প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং যারা এসবের মধ্যে লিপ্ত রয়েছে তারা যেন বেঁচে থাকতে পারে তারা যেন সমাজের এর কারণে যে কঠিন প্রভাব সমাজের মধ্যে বিস্তার হচ্ছে তাদের যেন আল্লাহ রবুল্লাহ আলমিন সেই সঠিক বুঝ দান করেন আল্লাহ আমিন আমরা আমাদের সবাইকে আল্লাহ আলম হদায়তের উপরে ইমানের উপরে আমলের উপরে অটুট থাকা তৌফিক দান করুন আল্লাহম আমিন ওসলিল্লা নবীন মহামদুলি আসাহাইন আসসালামাইকুম রহমতুল্লাহ বাকু